সিম্পল লাইফ মান্থের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। পুরনো বন্ধুদের তো আমার ভালোবাসা রয়েছেই, তার সঙ্গে নতুন বন্ধুদেরও রইল আমার অনেক ভালোবাসা। তো আমার বাড়িতে কালকে পুজো হয়েছে, কালী পুজো, আর আজকে হচ্ছে সত্যনারায়ণ হয়েছে। প্রত্যেক বছরই আমাদের পুজোর পরের দিন সত্যনারায়ণ হয়, তো প্রতি বছরের মতন এবছরও একই নিয়ম পালন করা হচ্ছে। তো এখানে সত্যনারায়ণ হচ্ছে, সত্যনারায়ণ হয়ে গেলে তারপর মায়ের সুতো কাটা হবে, তো সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে সবটাই শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখো না প্লিজ। আর তোমরা যারা আমার বাড়ির পুজো দেখতে চাও তাহলে কালকের ভিডিওটা তোমরা দেখে নিও, তো কালকের ভিডিওটাতে আমার পুজোর ভিডিওটা রয়েছে। আর প্রত্যেক বছরই আমাদের বৈশাখ মাসে পুজো হয়, তোমাদের এর আগের দিনও বলেছিলাম। তো প্রত্যেক বছর বৈশাখ মাসের যে কোনো শনিবার আমার বাড়িতে পুজো হয়, আর তোমরা চাইলে আমার বাড়ি চলেও আসতে পারো, তোমাদের সবাইকে রইল আমন্ত্রণ। তো এখানে পুজো চলছে এখনো, এখন হচ্ছে আরতি, তো আরতি চলছে, আর এদিকে পুজো হচ্ছে, ওদিকে হচ্ছে রান্নাবান্না, তো সেগুলো সবই দেখাবো তোমাদের। আগে পুজোটা হয়ে যাক, তারপর তোমাদের রান্নাবান্নার ওখানে নিয়ে যাচ্ছি। আর এ দেখো আরতি হয়ে গেছে, তো আরতির তাপ আমি তো একটু নিয়েই নিয়েছি, আর তোমাদের জন্য দিয়ে দিলাম, তোমরাও মায়ের আশীর্বাদে তাপ নিয়ে নিও। দেখো এখানে আরতি হচ্ছে, আর বললাম আর ওদিকে চলো একবার তোমাদের নিয়ে যাই রান্নাবান্না কী হচ্ছে না হচ্ছে। কালকে ওরা মানে কিছু মানুষ খেয়েছে, নিমন্ত্রণ করা হয়েছিল, এসেছে, তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালকে। তো এখানে হচ্ছে পুজো হয়ে গেলে তারপর আমরা সকালে কিছু টিফিন টিফিন খাওয়া হয়নি, তো সেগুলোও খাবো। আজকে সকালে টিফিন বলতে আর কিছুই আলাদা এক্সট্রা করে রান্না করা হয়নি, কারণ কালকের জিনিসপত্র রয়ে গেছে। তারপরে আবার কালকে যে পুজো হয়েছে, তো ভোগ প্রসাদ হয়েছিল, খিচুড়ি পায়েস এই সমস্ত লুচি হয়েছিল, তো সেগুলোও রয়েছে। তারপরেই আজকে পুজো হচ্ছে, তো প্রসাদ তো রয়েছেই। ওদিকে পুজো হচ্ছে, আর বললাম তোমাদের এদিকে রান্নাবান্না হচ্ছে, দেখো। তো আজকে সেরকম খুব একটা মানুষ নিমন্ত্রণ করা হয়নি, ওই 40-50 জন মতন হয়েছে, পাড়ার কয়েকটা বাচ্চা আর এবাড়ি ওবাড়ি মিলিয়ে। তারপর কালকে যারা পরিবেশন করেছিল তো তাদেরকেও বলা হয়েছে, এই হচ্ছে। আর আমার মা এসেছে, ভাই আসবে দুপুরবেলা, আর দিদাও এসেছে। আর কী কী রান্না হয়েছে তোমাদের বলে দিই, হয়েছিল হচ্ছে ডাল হয়েছিল, আর টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল হয়েছিল, আর হয়েছিল আলু ভাজা, ওই কারি পাতা, তারপর বাদাম দিয়ে হয়েছিল আলু ভাজা, আর হয়েছিল পটল চিংড়ি, আর হয়েছিল লাল শাকের চচ্চড়ি, আর মাছের ঝাল হয়েছিল, চাটনি হয়েছিল, আর কালকের মিষ্টিও ছিল, এই হয়েছে। আর হ্যাঁ, পাঁপড় ভাজা হয়েছিল, এই হয়েছিল হচ্ছে আজকে দুপুরের রান্নাবান্না। তো দুপুরে রান্নাবান্না হয়েছে, তারপর খাওয়া দাওয়া হয়েছে, আর সব মানুষ প্রসাদ নিতে এসেছিলো সবাইকে, মানে পাড়াতে বলা হয়েছিল প্রসাদ নিয়ে যাওয়ার জন্য, সবাই প্রসাদ নিতে এসেছিলো। তো তার মধ্যে আর কিছু ভিডিও করতে পারিনি, তো এই সকাল মানে সকালের পরই বলবো। সকালের পর আবার সেই সন্ধেবেলায়, এই দেখো কারেন্ট চলে গেছে একদিকে, আর এখানে হচ্ছে খিচুড়ি, কারণ আজকে ঠাকুর বিসর্জন হবে। তো রাত্রিবেলায় আমরা সবাই বাড়ির সবাই আছি, আর যারা যায় আর কি, কয়েকজন যায় পাড়া থেকেও, তো তাদেরকেও মানে তারাও খাবে রাত্রিরে। তো ওই জন্য ওই এক কড়াই মতন খিচুড়ি হয়েছে, খুব বেশি খিচুড়ি হয়নি রাত্রিরে। আর কারেন্টটা প্রচণ্ড যাচ্ছিলো আসছিলো, এই দেখো চার এমার্জেন্সি লাইট নিয়ে দাঁড়াতে হয়েছে কারণ কারেন্ট চলে গেছে। আর ওদিকে মায়ের গয়নাগুলো খোলা হলো, কালকে দেখলে তোমরা গয়না পরানো হচ্ছে, আজকে আবার মায়ের গয়না খোলা হলো, আর এখানে হচ্ছে এবার বরণ করে নিচ্ছি। তো এদিকে বরণ হচ্ছে, তারপর মাকে নিয়ে যাওয়া হবে বিসর্জন করতে, তো সেখানে গিয়েও তোমাদের সাথে শেয়ার করব, পুরোটা দেখো। আর যারা পরিবারে নতুন এসেছো তাদের কাছে আমার রিকোয়েস্ট, পুরো ভিডিওটা দেখো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করো, আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলো না, আর একটা লাইক করো, লাইক করতে ভুলো না, আর ছোট্ট করে একটা কমেন্ট করো। তো তোমরা যদি কমেন্ট করো আমার ভালো লাগবে, তো
কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। আমি তোমাদের প্রত্যেকেরই কমেন্ট করি, হয়তো রিপ্লাই দিতে পারি না, তবে লাভ রিঅ্যাক্ট দিয়ে রাখি, প্রত্যেকের কমেন্টই আমি পড়ি। যদি কিছু ভিডিওটার মধ্যে আমার খারাপ লাগা ভালো লাগা তোমরা দেখো, তো সেগুলোও তোমরা কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো আমার কোনটা ভালো লাগলো তোমাদের আর কোনটা খারাপ লাগলো। যেটা খারাপ লাগবে সেটা আমি চেষ্টা করব ঠিক করে নেয়ার। দেখো, সব মানুষ তো পারফেক্ট হতে পারে না, আমিও হয়তো পারফেক্ট নয়, তো সেটা যদি তোমরা একটু বলে দাও তাহলে আমি চেষ্টা করব যে সেই জিনিসটা ঠিকঠাকভাবে করার। তো এখানে মায়ের বরণ করে নিচ্ছি, তো মাকে বিদায় দিতে খুবই খারাপ লাগে। মায়ের তো বিদায় হয় না, মা সবসময় আমাদের মনের মধ্যে, আমাদের আশেপাশে, মা থেকেই যায়। মা না থাকলে কিছুই হতো না, তাই না? মা অবশ্যই থাকে। তো মাকে শুধুমাত্র আমরা বিসর্জন দিয়ে আসি, মায়ের বিসর্জন হয় না। তো যাই হোক, এ দেখো মায়ের গয়না টয়নাগুলো খুলে নিয়েছি। আর এবছরে কি হয়েছে বলো তো, মায়ের কাতানটা দেয়নি, মানে এই কাতানটা হচ্ছে পেতলের কাতান, তো ওই কাতানটা আমরা যেদিন পুজো হয় সেদিন মায়ের হাতে দিই, পরের দিন ওই মানে এই কাতানটা খুলে রাখা হয়, আমাদের বেদিতেই রাখা থাকে। বেদিতে বলতে ওই মায়ের যে চৌকিটা থাকে, মাকে বসানো হয় ওই চৌকিতে রাখা থাকে। কিন্তু এবছরে মায়ের যে ওই স্টিলের যে কাতানগুলো হয় না, তো সেই কাতানগুলো দেয়নি, যার জন্য এটা আর খুলে রাখিনি। তো ওই পুকুরে ঘাটে নিয়ে গিয়ে এটাকে জলে ধুয়ে নিয়ে এসে তারপর রাখা হবে আর কি। আর এটাকে আমরা চলে এসেছি ঘাটে, তো ঘাটে অন্ধকার দেখে বুঝতেই পারছো। আর এখানে দেখো বাজি টাজি সব ফাটাচ্ছে, তো এর মধ্যেই অন্ধকারের মধ্যে ওই এমার্জেন্সি লাইট নিয়ে তারপর নিয়ে আসছে সবাই। আর এটাকে পুকুর ঘাটে নিয়ে এসেছে, আর আমি এদিকে হচ্ছে ধূপ ধুনো এই সমস্তগুলো জ্বালাচ্ছিলাম। আর সিঁদুর খেলাও হয়েছে, তো সিঁদুরও সবাই মাতামাতি করেছি। আর আমাকে হয়তো তোমরা দেখতে পারছো না, আর দুটোটা আমি করিনি, আমি এদিকে গুরুত্বপূর্ণ এই সমস্ত এইগুলো মানে দেখাচ্ছিলাম, তো কোনো কারণে হয়তো আরও অন্ধকার, বুঝতেই পারছো অন্ধকারের মধ্যে সবটাই করা। যাই হোক, চলো ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, কন্টিনিউ করছি না বাড়ি অবধি, তো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, আবারও বলছি। চলো জয় মা, আবার এসো, চলো এবারে টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।